ট্রেন হল সাধারণ মানুষের বাহন এ সাধারণ মানুষের বাহনটাকে তারা বাসের প্রতিযোগী বানাতে পারে না আমি মনে করি রেল কর্তৃপক্ষের চরম দূরদর্শিত আর রেল কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তারা বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত তারা যাত্রী সেবার মনোযোগী নয় বাসের সাথে আমি কেন কম্পেয়ার করছি এটা রেল বলতেছে যে আমরা বাসের সাথে একটা তুলনামূলক প্রতিযোগিতায় আসতে চাই তারা রেলের বক্তব্য আপনি রেলমন্ত্রী মহোদয়ের এই সম্প্রতিকালের বক্তব্যগুলো দেখেন অনলাইনে যেগুলো আছে টেলিভিশনে যেগুলো আছে দেখেন আমরা বাসের একটা সম ইয়াতে আসতে চাই আপনি এই আপনি ইয়াতে দেখেন তাদের কর্তৃপক্ষের তাদের কর্তৃপক্ষের কথা এখন ব্যাপার এখন যে বিষয়টি সেটা হলো যে বা ট্রেন কোনো সময় বাসের ইয়াতে আসতে পারে না ট্রেন কোনো সময় ট্রেন হল সাধারণ মানুষের বাহন এ সাধারণ মানুষের বাহনটাকে তারা বাসের প্রতিযোগী বানাতে পারে না আমরা সেই কারণে বাসের সাথে প্রতিযোগিতা এক নাম্বার নাম্বার দুই হলো যে বড় বিনিয়োগের পরে এখানে সেবা বাড়বে এটাই আমরা মনে করি তারাই তো বলতেছে আমরা আমরা আজকের প্রেস কনফারেন্সটা কিন্তু তাদের বক্তব্যের প্রেক্ষিতে তারা বলতেছে যে আমরা বাসের বাসের সাথে একটা সমন্বয় করতে চাই এটার প্রেক্ষিতে কিন্তু এই যে আপনাদের ভারতে যে দুটো পথের কথা বললাম এটা আমার যাওয়া আমার টিকিট কাটা আমি এই এই দেশ থেকে ভারতে গিয়ে এই দুটো টিকিট কাটতে আমার কোনো ঝামেলা হয়নি কোনো ঝামেলা হয়নি কিন্তু বাংলাদেশে একটা টিকিট পেতে বাংলাদেশে একটা টিকিট পেতে আমাকে আমাকেও নানান খটকুটো পেরিয়ে তারপরে পেতে হয় এটা টিকিটের মধ্যে তথ্য আছে আমি যেদিন কেটেছি ওই দিন ভ্রমণ ছয়শো টাকায় ষোলোশো বিয়াল্লিশ কিলোমিটার গেলাম আর শিয়ালদাহ থেকে আজমির হাই স্পিড ট্রেন এবং প্রথম শ্রেণীর ট্রেন ফার্স্ট ক্লাস বাস এটা 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 দূরপাল্লার হাই স্পিড ট্রেন তো আমার দেশে যে ট্রেন আছে আমার দেশের ট্রেনের সাথে আমার আমি সে দেশের ট্রেনে তুলনা করছি আমার দেশের লোকাল ট্রেনের সাথে সে দেশের লোকাল ট্রেনের তুলনা করছি হাই স্পিড ট্রেন যেহেতু আমাদের কাছে নাই আমি ওটা তুলনায় কেমনে দেব এখন এই যে আজকে যে আসলাম এটাও কিন্তু আপনারাই বলেছেন ভাই এই জিনিসটা এরকম হচ্ছে এখানে কথা বলা দরকার এখানে তথ্যপাত্র আপনারাও আমাকে বিভিন্ন সময়ে দেন আপনাদের কাছ থেকেও সাজেশন পায় সুপারিশ পায় এগুলো নিয়েও কথা বলি ভাই আমি যে একেবারে এই লাইনের জন্য সবচেয়ে বেশি বিশেষজ্ঞ এটা আমি কখনো বলিনি কিন্তু আমি মনে করি যে যাত্রীদের যেখানে জুলুম হবে সেই জায়গাতে কথা বলা দরকার সেই জায়গাতে আপনারাও আমাকে সমৃদ্ধ করবেন আমরা রেয়াতের সুবিধাটা প্রত্যাহার চাই ফেরত আগের জায়গায় ফেরত আসুক রেল সাশ্রয়ী গণমাধ্যম আমরা সাশ্রয়ী গণমাধ্যমের জায়গায় ফেরত আসার এটাই আমাদের মূল মেসেজ আমরা বলেছি অলরেডি যে তারা বাসকে সম্প্রসার বাসের ব্যবসার সম্প্রসারণের নিয়তে এই কাজটি করেছে আমি আমি আপনাদেরকে বারবার বলি আমি কিন্তু এই লাইনের অভিজ্ঞ নই বিশেষজ্ঞ নই কিন্তু আমি একটা দায়িত্ব নিয়েছি এই দায়িত্বকে সমৃদ্ধ করা আপনাদের সবারও দায়িত্ব আপনাদের অনেকের অনেকের পরামর্শে কিন্তু আমি কাজে লাগাই কথা বলি আমি মনে করি রেল কর্তৃপক্ষের চরম দূরদর্শিত আর রেল কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তারা বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত তারা যাত্রী মনোযোগী নয় তারা ব্যবসা সম্প্রসারণে মনোযোগী নয় কারণ যাত্রী পরিবহন বাড়লে তাদের তো বেতন বাজার আর কমবে না এখন তারা সুযোগ সুবিধা যেটা বিদ্যমান আছে এটা তো পাবেই সঙ্গত কারণে তারা সরকারের যে ইচ্ছা সরকারের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে বাস মালিকদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করে দিচ্ছে বলে আমরা স্পষ্টতা মনে করি